হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 15 প্রভৃতি কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই এই ডিসক্রিপশনে চলে যাবে। ডিসক্রিপশনে গেলে পরে আমার প্রত্যেকটি ভিডিও তোমরা পরপর কিন্তু পেয়ে যাবে, মানে ভিডিওগুলি লিঙ্কগুলো পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করব কোষে দেখি 15 তিনের দাগের অঙ্কগুলো। তো তিনের আমি যতগুলো পারি আজকে সেগুলো বলে দিচ্ছি, আর নেক্সট ভিডিওতে পুরো পাঠটাকে শেষ করে দেবো। তো বেশি গল্প না করে আজকের অঙ্ক শুরু করছি তিনের এক থেকে। তো ওয়ান বাই এ বি প্লাস ওয়ান বাই বি সি প্লাস ওয়ান বাই সি এ, তো এদের যদি আমরা লসাগু করি, তো প্রথমে লিখবো এ বি, বি লেখা হয়ে গেছে, তারপর লিখবো সি, সি লেখা হয়ে গেছে, এও লেখা হয়ে গেছে। তো এখানে এ বি এ বি মিলে গেলো বাঁচল সি, বি সি বি সি মিলে গেলো বাঁচল এ, এ সি এ সি মিলে গেলো বাঁচল বি। তো এই হবে এক নম্বর অঙ্কের অ্যান্সার। তাছাড়া আমি বুঝতে পারলাম এক নম্বর অঙ্কটা কী করে হলো। এবার তিনের দুই নম্বর, এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ, এটা লসাগু করবে, এটা হয়ে যাবে এ, দুটোই লসাগু এ আছে। তো উপরের পাটটা যা আছে তাই লিখবো এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি, যেহেতু লসাগু দুটারই একই আছে বা হর একই থাকাতে উপরেগুলোকে ডাইরেক্ট করে দিতে পারি। তো মাইনাস বি মাইনাস সি প্লাস সি কেটে গেলো, তো উপরে হয়ে গেলো টু এ আর নিচে হয়ে গেলো এ, এ এ কেটে গিয়ে অ্যান্সার দাঁড়ালো টু। তো এটা হলো তোমাদের দুই নম্বর অঙ্ক। এবার দেখো তিন নম্বর অঙ্কটা কী দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ বি প্লাস এক্স মাইনাস এ বাই এ এক্স, সরি, মাইনাস এক্স কিউব বাই বি। এটাকে যখন আমরা লসাগু করবো, দেখতে পাচ্ছ ওখানে প্রথমে আছে এ বি, তো এ বিটাকে লিখে নেব, এটাকে লেখা হয়ে গেছে, তারপরে বাঁচলো কি এক্স, বিটাকে লেখা হয়ে গেছে। এবার দেখো ওখানে এ বি আর এ বি মিলে গেলো, তো বাঁচলো কি এক্স, এই এক্স দিয়ে উপরটাকে গুণ করছি, যে এক্স দিয়ে গুণ করলে হয়ে যাবে এক্স কিউব প্লাস এ স্কোয়ার এক্স, তারপর চিহ্নটা প্লাস, এখানে এ এক্স আছে, তো এ আর এক্স মিলে গেলো, বাঁচলো কি বি, তো বি দিয়ে এটাকে গুণ করবো, তো এটা হয়ে যাবে বি এক্স মাইনাস এ বি, তারপর চিহ্ন মাইনাস, এখানে বি আর বি মিলে গেলো, তো বাঁচলো এ এক্স, তাহলে ই এক্স দিয়ে এটাকে গুণ করলে হয়ে যাবে এ এক্স টু দি পাওয়ার। তো এটা হলো তোমাদের তিন নম্বর অঙ্কের অ্যান্সার। এবার যাচ্ছি আমরা চার নম্বর অঙ্কে, এটা চার নম্বর অঙ্কটা দেওয়া আছে। তো আমি প্রথমে এটা যা আছে তাই লিখে দিচ্ছি, কোনো কিছু করতে যাচ্ছি না, এটাও যা আছে তাই লিখে দিচ্ছি, ভাগকে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে নাইন এ স্কোয়ার বাই ফোর বি সি কিউ, তাহলে এইগুলো দুটো যা আছে তাই শুধু ভাগকে গুণ করে এটাকে উল্টে দিলাম। এবার উপরে করে গুণ করি, নয় দুগুণে আঠারো, এখানে এই দুইটা আর এখানে এই দুইটা, তাহলে এ হয়ে গেলো চারটা, বি একটা আর সি চারটা। এবার নিচে তিন তিরিকে নয়, নয় চারে ছত্রিশ, এখানে এ হয়ে গেলো কয়টা, এখানে এ তিনটে থাকলো, তো তিনটে এ, বি এখানে দুইটা আর এখানে একটা, তাহলে বি হয়ে গেলো তিনটে, সি এখানে একটা এখানে তিনটা, তাহলে হয়ে গেলো কথা সি চারটা। এবার কাটাকাটি করি, আঠেরো কে আঠেরো, আঠেরো দু মানে ছত্রিশ, তার নিচে বাঁচলো কি শুধু দুই, উপরে একটা এ বাজবে, যেহেতু এখানে উপরে এ চারটা নিচে তিনটা একটা বাজবে, বি উপরে একটা নিচে তিনটা, তাহলে বি বাজবে নিচে দুইটা, এখানে সি ফোর সি ফোর কেটে গেল, তাহলে এটা হলো অ্যান্সার এ বাই টু বি স্কোয়ার, এটা হলো চার নম্বর অঙ্কটা। এবার পাঁচ নম্বর অঙ্ক যেটা আছে, ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। তো এখানে প্রত্যেকটা অঙ্কতে আমি তিনটে মিডিল টার্ম করব, নিচের যে হরগুলো আছে তিনটাকে মিডিল টার্ম করছি, এটাকে মিডিল টার্ম করলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু, এটাকে মিডিল টার্ম করলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স, এটাকে মিডিল টার্ম করলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি, সমান সমান ওয়ান বাই, এখান থেকে এক্সটাকে কমন নিব, এক্স মাইনাস টু মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস
এখান থেকে এক্সটাকে কমন নেব এক্স মাইনাস থ্রি, টু কমন নেব এটা হয়ে যাবে এক্স মাইনাস থ্রি, প্লাস ওয়ান বাই এখান থেকে এক্সটাকে কমন নেব এক্স মাইনাস থ্রি, এখান থেকে মাইনাস ওয়ানটাকে কমন নেব তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস থ্রি সমান সমান ওয়ান বাই এটা হয়ে যাবে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান, প্লাস এটা হয়ে যাবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু, প্লাস এটা হয়ে যাবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান, তারপরে সমান সমান লসাগু করলাম। তো প্রথমে এটা হয়ে যাবে এক্স মাইনাস টু, তারপরটা এক্স মাইনাস ওয়ান, তারপরটা এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু লেখা আছে, এক্স মাইনাস থ্রি লেখা আছে, এক্স মাইনাস ওয়ান লেখা আছে। তো দেখো এখানে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান মিলে গেলো, তাহলে এখানে লিখবো আমরা এক্স মাইনাস থ্রি, এখানে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু মিলে গেলো, বাঁচলো কি এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান মিলে গেলো, তা বাঁচলো কি এক্স মাইনাস টু। তো এখানে এক্স 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 তাহলে এটা হয়ে যাবে থ্রি এক্স, মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু তখন হয়ে যাবে মাইনাস সিক্স, নিচেরটা যা আছে তাই রাখবো। এবার দেখতে পাচ্ছি উপর থেকে তিন কমন যাচ্ছে, এটা হয়ে যাবে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি, তো এক্স মাইনাস টুটা কেটে গেল, তাহলে উপরে হয়ে গেলো থ্রি। আর এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাবে কত, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, এই হচ্ছে অ্যান্সার অঙ্ক নম্বর পাঁচে। তো আমি এখানে স্টেপ জাম করিনি, ডাইরেক্ট যেভাবে করা ওইভাবে করে দিয়েছি যে হিসেবে নিয়ম করার। তো আশা করি বুঝতে পেরেছো কীভাবে হলো। এবার আমরা যাব তারপরের অঙ্ক, অঙ্ক নম্বর ছয়ে। তার আগে বলে দিই যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো গিয়ে পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে পেয়ে করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। এবার আমরা যাচ্ছি অঙ্ক নম্বর সাতে। অঙ্ক নম্বর সাত এটা দেওয়া আছে, তো এখান থেকে প্রথমে বিটাকে কমন নিলাম, এটা হলো বি মাইনাস ফাইভ, এটা যা আছে তাই থেকে যাবে, এটাকে সূত্রে ফেলে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে সূত্রে ফেলে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ, এখান থেকে আমাদের বিটা কমন চলে যাবে, এটা হয়ে যাবে থ্রি বি প্লাস ফোর এ, এখান থেকে এটা কমন চলে যাবে এটা হয়ে যাবে বি প্লাস ফাইভ সমান সমান দিয়ে, আবার এটা যা আছে তাই প্রথমটা থ্রি বি মাইনাস ফোর এ প্লাস এ ইন্টু, এটাকে আবার সূত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি এ মাইনাস বি, এটাও তাই এ প্লাস বি এ মাইনাস বি গুণ, এটা উল্টে যাবে ভাগ্যে গুণ গ্রহণ উল্টে গেল, বি মাইনাস ফাইভ বি মাইনাস ফাইভ কেটে যাবে, বি প্লাস ফাইভ বি প্লাস ফাইভ কেটে যাবে, থ্রি বি প্লাস ফোর এ থ্রি বি প্লাস ফোর এ কেটে যাবে, থ্রি বি মাইনাস ফোর এ থ্রি বি মাইনাস ফোর এ কেটে যাবে, এখানে বি আর বিও কেটে যাবে, তো বাঁচলো কি শুধু এ। তো সাত নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কি শুধু এ, তো এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, তো এই অঙ্কটাকে ভালো মতন প্র্যাকটিস করে নেবে, এই অঙ্কটা পরীক্ষায় আসতে পারে তোমাদের সেকেন্ড টার্মে, যেটা আর কয়দিন পরে হবে সেই সেকেন্ড টার্মের জন্য এই অঙ্কটাকে ভালো মতন প্র্যাকটিস করবে। এবার আমি যাচ্ছি অঙ্ক নম্বর ছয়ে। অঙ্ক নম্বর ছয়, দেখো অঙ্ক নম্বর ছয়টা আমি যে হিসাবে করছি সেই হিসাবে তোমরা যদি করো তা তোমাদের কিন্তু মনে রাখতে খুবই সহজ হবে। তো প্রথমে আমি এই দুটোকে লিখলাম, এটা লসাগু করলাম, এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান হলো, তো এক্স মাইনাস ওয়ান মিলে গেলো তা বাঁচলো কি এক্স প্লাস ওয়ান, প্লাস এক্স প্লাস ওয়ান মিলে গেলো তা বাঁচলো কি এক্স মাইনাস ওয়ান, তাহলে মাইনাস প্লাস কেটে গেলো, তাহলে উপরে হয়ে গেলো টু এক্স, আর নিচে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কেন কেন ওয়ানের স্কোয়ার করলে ওয়ানই হয়। এবার আমরা এর পরের পার্টটাকে লিখবো, কী লেখা আছে, প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, প্লাস
2x বাই এক্স স্কোয়ার প্লাস 1। এবার আমরা এই দুটার কাজ করব। তো প্রথমে লিখবো আমরা এক্স স্কোয়ার মাইনাস 1, এটা এক্স স্কোয়ার প্লাস 1। তো এই দুটো মিলে গেলো, তাহলে 2x এর সঙ্গে এটাকে গুণ করবো। তো আমি আবার বলছি, এই দুটো মিলে গেলো, তো 2x এর সঙ্গে এটাকে গুণ করবো। আমরা 2x এর সঙ্গে এটাকে যদি গুণ করি, তো এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, 2x এক্স স্কোয়ার প্লাস 1। এবার এটা এটা মিলে গেলো, তো আসলে কি 2x, এই 2x এর সঙ্গে গুণ করবো, এটা 2x এর সঙ্গে গুণ হবে এক্স স্কোয়ার মাইনাস 1। কে যদি এটা ডাইরেক্ট গুণ করে সেটাও হবে সম্ভব, 2x কিউব প্লাস 2x প্লাস 2x কিউব মাইনাস 2x, আর নিচে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। টু এক্স টু এক্স কেটে গেলো, এখানে হলো কত, 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এবার যে পার্টটা আছে সে সেটটা লিখছি, প্লাস যেহেতু ওরা কোনো কাজই নেই, আমার খালি লিখতে থাকতে হবে, আমি ওটাই লিখে দিয়ে থাকবো। আর এই অঙ্কটাকে আমি যেভাবে করলাম এই হিসাবে যদি তোমরা করো, তাহলে তোমাদেরকে কিন্তু পরীক্ষায় অঙ্কটা ভুলবা না। আর যদি ডাইরেক্ট করতে চাই একবারে, তাহলে তোমাদের ভুলতেও পারো তোমরা। তো আমি যেভাবে বললাম এইভাবে যদি করো, তা তোমরা ভুলতে নাও পারো। এবার দেখো এই দুটো এবারটা সলভ করবো। তো সমান সমান দিয়ে এই দুটোগুলো সলভ করছি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। তা এই দুটো মিলে গেলো, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 সঙ্গে এটা গুণ করবো, 4 দিয়ে এটা যদি গুণ করি 4 এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 4 এক্স কিউব, তাহলে 4 এক্স কিউব দিয়ে গুণ হয়ে গেলো প্লাস, এবার 4 এক্স কিউব দিয়ে সরি এটা প্লাস প্লাসই হবে। এবার এটাতে এটা যদি গুণ করি আমরা, তাহলে 4 এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 4 এক্স কিউব, তাহলে 4 এক্স কিউব 4 এক্স কিউব পেরে গেলো, 4 আর 4 যোগ করলাম হলো 8, এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 8, আর এটা হয়ে যাবে 1 মাইনাস 1। এই হচ্ছে অ্যান্সার 6 নম্বর অঙ্ক। তো আশা করি বুঝতে পারলে 6 নম্বর অঙ্কটা কী করে হলো। তো আমি যেভাবে করেছি সেই হিসাবে যদি তোমরা করো, তো তোমাদেরও মনে থাকবে অঙ্কটা, কোনো রকম সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছো কী করে হলো। এবার আমরা এবং এখানটায় তোমাদের যেটা সহজ অঙ্ক আছে সেটা বলে দিই, অঙ্ক নম্বর 10। অঙ্ক নম্বর 10 বলে আমার ভিডিওটা এখানে সমাপ্ত করে দেবো। তো দেখো অঙ্ক নম্বর 10টা কীভাবে আমি করছি, অঙ্ক নম্বর 10। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা নিচের পাটটা যেটা আছে ওটাই লিখতে থাকবো, নিচের পাটের কোনো কিছু কাজ করে দেবে না, নিচের পাটটা যা আছে তাই থাকবে। উপরে উপরে পাটটা প্রথমে আছে এ স্কোয়ার এক্স মাইনাস সি প্লাস ই, এই প্লাস এ চলে আসবে, বি স্কোয়ার এক্স মাইনাস বি প্লাস বি, তারপরে হচ্ছে কি সি স্কোয়ার এক্স মাইনাস সি প্লাস, আবার সমান সমান দিয়ে দাগ দিয়ে নিচেরটা যা আছে তাই থাকবে, এবার এখানে আছি। তো এখানে সব নিচে হয়ে যাবে কি এক্স মাইনাস এ, উপরে আছে কি এ স্কোয়ার প্লাস এ দিয়ে গুণ করবো, তাহলে এটা হয়ে যাবে এ এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস, এখানে নিচে হয়ে যাবে এক্স মাইনাস বি, উপরে বি স্কোয়ার প্লাস বি দিয়ে গুণ করবো, বি এক্স মাইনাস বি স্কোয়ার, নিচে হবে কি এক্স মাইনাস সি, এটা হয়ে গেল সি স্কোয়ার প্লাস সি দিয়ে গুণ করবো, তো সি এক্স মাইনাস সি স্কোয়ার, সি দিয়ে গুণ করলাম সি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার, এখানে বি দিয়ে গুণ করলাম বি এক্স মাইনাস বি স্কোয়ার, এখানে এ দিয়ে গুণ করলাম এ এক্স মাইনাস এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার এ স্কোয়ার কেটে গেলো প্লাস মাইনাস, বি স্কোয়ার কেটে গেলো প্লাস মাইনাস, সি স্কোয়ার কেটে গেলো প্লাস মাইনাস, আবার সমান সমান দিয়ে দাগ দিয়ে নিচেরটা যা আছে আমরা তাই নিব, নিচেরটার কোনো কিছু চেঞ্জ করা যাবে না, যা আছে তাই থাকবে। আর উপরে এখানে হলো কি ই এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি, তো উপর থেকে দেখতে পাচ্ছি আমরা উপর থেকে এক্সটা কমন চলে যাবে, তাহলে এটা এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি, আর নিচেরটা যা আছে তাই থেকে যাবে।
এটা কোনো কিছু করা যাবে না, যা আছে তাই থেকে যাবে, যা আছে তাই থেকে, এটা বের কেটে গেল, তাই এটার অ্যান্সার হয়ে গেলো কি এক্স। তো আশা করি বুঝতে পারলো আপনারা কী করে হলো। তো আজ আমরা ভিডিও থাকলে এই পর্যন্ত, এবার পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অংশগুলো নিয়ে আলোচনা করব। তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো গিয়ে পাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো গিয়ে পাওয়ার জন্য। তো এই বলে আজ আমি ভিডিও এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।